বন্ধুগণ, আজি আমি প্রস্তুতি করা যাচ্ছি পিঁয়াজ পকোড়ি। তো সেই আপনার লাগবে প্রথমে পিঁয়াজ লঙ্কা কিছু কাটিকি রাখবে, তারপরে আপনার দেবে বেসন। বর্তমানে আমি দিয়ে দিচ্ছ বেসন, তো বেসন কিছু লুণ দেব, আমি স্বাদ অনুসারে লুণ দেবে, লুণ দিয়ে দিচ্ছ স্বাদ অনুসারে লুণ দেবে। তো বর্তমানে এইটা আপনার পানি দিয়ে মিশাইবে, মানে পুরো পানি দিয়ে আপনার পুরো পকোড়ি যেমন করা যায় পানি দিয়ে মিশাইবে। বর্তমানে পানি ঢালছ, বর্তমানে আপনার দেখি পাচ্ছেন বেসন কেমিতি মানে পিঁয়াজ মিশে যাচ্ছে। বর্তমানে এইটা আমার সেকেন্ড ভিডিও আজি অপলোড করা চাহুছি। তো বর্তমানে সকালে আপনার দেখাইলে যে ভেন্ডি আলু ভজা, এই সব ওড়িয়া খাদ্য মু আপনার শিখাইবি। এটা হচ্ছে পিঁয়াজ পকোড়ি আপনার। তো বর্তমানে বেসনের মো পার্টনার যে অনেক সব বেসনের পেঁয়াজটা মিশাচ্ছেন বলি। আপনার দেখি পাবে পুরা আপনার ভালকি ফেটিবে, এটা ভালকি ফেটিলে যাই পেঁয়াজ যে নরমটা আসবে আপনার। আপনার কত দেখিবে এক জায়গায় আপনার যে খাইবা সোডা বি দিকে, খাইবা সোডা দিলে টিকি ভিতরে স্মুথ হয়, কিন্তু খাইবা সোডা দেওয়া টিকি ভাল নয়। আপনি ভালকি ফেটিলে বি আপনার স্মুথ হয়ে যাবে। বর্তমানে আমি কিছু ভিনেগার দেওয়া চাহছি, ভিনেগার দিলে আপনার টেস্টটা যে টিকি মানে ভালো আসবে। আপনার ভিনেগার আমি ইউজ করছি, সেই ভিনেগারটা দেওয়া চাহছি। তো টিকি ভিনেগার দেবে, বেশি দেবে না, টিকি দেবে, জাস্ট টেস্ট অনুসারে দেবে। বর্তমানে ভিনেগারটা আমি পকাইছি, তো ভিনেগার বর্তমানে মিশিয়ে দেব। বেসনটা হয়ে যাইছে অ্যাকচুয়ালি বর্তমানে। তো এবার আমি গ্যাসটা অন করব, গ্যাসটা অন করি তেল দেবা, তারপরে পকোড়ি আপনার পকাইবে। বর্তমানে আমি গ্যাসটা আপনার অন করে দিচ্ছি, তো কড়াইয়ে বর্তমানে মানে একটু পানি লাগছে, সে কড়াইয়ে তেল পকাইবে। বর্তমানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা যেমন গরম হব, তো তারপরে আমি পকোড়ি পকাইবা। বর্তমানে তেলটা আপনার গরম হয়ে যাইছি, তো আমি পকোড়ি পকাইবা। যে বেসন পিঁয়াজ আমি লঙ্কা আমি চকটিকে রাখিলে, তো সেইটা আমি বর্তমানে দেবা। দেখুন আপনার যে বেসনটা মানে আপনার বেসনটা আমি দেখ আপনার ধরবে হাতে, তো দেবে পুরো ঠিক হব। তো বর্তমানে বেসনটা ধরেছি, আমি হাতে আমি পকাইবা। আপনার দেখি পাচ্ছেন কিভাবে আমার পকোড়িটা পড়ুছে। আপনি যেত মানে তেল পকাইবে সেই হিসাবে পকাই পারিবে আপনার। এইটা আপনার বিশেষ করে সন্ধ্যা টাইমে যেমন আমি স্ন্যাক্স করবে, সো সেই হিসাবে আপনার কলে ভাল লাগবে। তো বর্তমানে সন্ধ্যা টাইম আমার এইটি, তো আমি বর্তমানে স্ন্যাক্স করার এইটা আমি করছি পিঁয়াজ বেসন পকোড়ি। তো কিছু সময় আপনার দেখবে যে প্রথম ভাগটা আপনার লাল হয়ে গেলে টিকি উল্টাই যাবে, সেটা আপনার বেশি তেল দিয়ে করবে তাহলে ভাল হব, যেহেতু আমি কম তেল দিয়েছি, তো সেই হিসাবে বর্তমানে করছি।
ଆପଣଙ୍କ ଏଇଟା ହେଉଛି ଆମର ଓଡ଼ିଶାରେ ତ ବହୁତ ଖାଆନ୍ତି ପକୁଡ଼ି ଓଡ଼ିଶା କିମ୍ବା ଆପଣ ଯଦି ଯିବେ ଆପଣଙ୍କର ମୁମ୍ବାଇ ସାଇଡ଼୍ରେ ବି ଆପଣ ପାଇବେ ଏସବୁ। ଏଇଟା ହେଉଛି ଆମର ବେସନ ପକୁଡ଼ି। ବର୍ତ୍ତମାନ ଆମର ଯେ ପକୁଡ଼ିଟା ଆମେ ଦେଇଥିଲେ ତେଲରେ ତ ପକୁଡ଼ିଟା ହେଇଯାଇଛି, ଆମେ କାଢ଼ିଦେବା ବର୍ତ୍ତମାନ ଏଇଟାକୁ। ତ ବର୍ତ୍ତମାନ ଆମର ପକୁଡ଼ିଟା ହେଇଯାଇଛି, ତ ପକୁଡ଼ିକୁ ଆପଣ ସର୍ଭ କରିପାରିବେ ବେସନ କିମ୍ବା ଆପଣଙ୍କ ଯେ ବେସନ ପକୁଡ଼ିଟା ହେଲା ଆପଣ ସସ୍ ଦେଇକି ସର୍ଭ କରିପାରିବେ। ଆମେ ଏଇ ସସ୍ ୟୁଜ୍ କରୁଛୁ, ତ ଏଇ ସସ୍ ଦେଇ ଆପଣ ୟୁଜ୍ କରିପାରିବେ। ଏଇଟା ହେଉଛି ଆପଣଙ୍କର ପକୁଡ଼ି, ଦେଖନ୍ତୁ ଭିତରେ ପୁରା ନରମ ହେଇକି ଅଛି, ଆପଣ ଖାଇପାରିବେ ସସ୍ ଦେଇ ଆପଣ ଖାଇପାରିବେ। ତ ବର୍ତ୍ତମାନ ଆଜି ପାଇଁ ଆପଣଙ୍କର ଏଇ ରେସିପି, ତ ମୁଁ ରେସିପି ସ୍ଥଳୀ ରଖୁଛି ଆପଣଙ୍କ ପାଇଁ।